করোনায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে চতিয়াতো। ইতিমধ্যে 2 শতাধিক লোক চতিয়াত করোনাত আক্রান্ত হয়েছে। করোনার এই ভয়াবহ পরিস্থিতির উপর চতিয়ার গেরেকী আহোম গাঁওয়ার রাইজে গ্রহণ করেছে এক কঠোর পদক্ষেপ। এতিয়ার পর আর গেরেকী গাঁত প্রবেশ করব নিব গাঁওখনের বাহির লোকে, যার বাবে গাঁওখনের দুই মূরে বাঁহ বান্ধি বাহিরা লোকর প্রবেশ নিষিদ্ধ করেছে গাঁওবাসী। এই গাঁওখনের নিকটবর্তী গাঁত করোনাত বহু লোক আক্রান্ত হয়েছে যদিও গেরেকী আহোম গাঁত এতালেকে এজনো লোক করোনাত আক্রান্ত হওয়া নাই, যার বাবে গাঁওখনত বাহিরের কোনো ব্যক্তির দেহর পৰা যাতে করোনার প্রবেশ ঘটিব নোৱাৰে তার বাবে গাঁওবাসী গ্রহণ করেছে এই পদক্ষেপ। জামুগুৰিহাটৰ পৰা চন্দন শৰ্মা, ৰিপৰ্ট অসম টুডে। করোনার এই ভয়াবহ পরিস্থিতির উপর চতিয়ার গেরেকী আহোম গাঁওয়ার রাইজে গ্রহণ করেছে এক কঠোর পদক্ষেপ। এতিয়ার পর আর গেরেকী গাঁত প্রবেশ করব নিব গাঁওখনের বাহির লোকে, যার বাবে গাঁওখনের দুই মূরে বাঁহ বান্ধি বাহিরা লোকর প্রবেশ নিষিদ্ধ করেছে গাঁওবাসী। এই গাঁওখনের নিকটবর্তী গাঁত করোনাত বহু লোক আক্রান্ত হয়েছে যদিও গেরেকী আহোম গাঁত এতালেকে এজনো লোক করোনাত আক্রান্ত হওয়া নাই, যার বাবে গাঁওখনত বাহিরের কোনো ব্যক্তির দেহর পৰা যাতে করোনার প্রবেশ ঘটিব নোৱাৰে তার বাবে গাঁওবাসী গ্রহণ করেছে এই পদক্ষেপ। বেলেগ মানুহে পাব দিয়া নাই ন, মানে বেলেগ গাঁৱৰ মানুহ বা বেলেগ কোনো মানুহে প্ৰৱেশ নিষেধ, বেলেগ গাঁৱৰ মানুহ যদি আহিবলগীয়াও হয় আগতে ক'ব ইয়াত কৈ ল'ব লাগিব, ফোন কৰি যাব পাৰিব, সেইখিনি কৰিব পাৰিব তেখেতলোকে। ঠিক আছে।